বাংলাদেশ সেনাবাহিনী দু উনিশ সালে দুর্ভেদ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গঠনের ঘোষণা দেয় যার আহত দিন পাঁচ ক্যাটাগরির এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করবে এমন সিদ্ধান্ত নিয়েছিল গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সকল ধরনের এয়ার ডিফেন্স সিস্টেম চীন থেকে ক্রয় করবে বিষয়টি নিশ্চিত করে প্রতিরক্ষা দপ্তর দু উনিশ সালে সমারস্য প্রদর্শনীতে যা অফিসিয়ালি প্রকাশ করে বাংলাদেশ সেনাবাহিনী তাই আজকের প্রতিবেদনে তুলে ধরব চীনের কোন কোন এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয়ের ঘোষণা দিয়েছিল বর্তমানে কেন সেই পরিকল্পনা অনুযায়ী চীনের এয়ার ডিফেন্স সিস্টেম কিনবে না বাংলাদেশ সেনাবাহিনী শর্ট রেঞ্জ ক্যাটাগরিতে তিন ধরনের এয়ার ডিফেন্স সিস্টেম করার ঘোষণা দিয়েছিল যার মাঝে ম্যান এয়ার ডিফেন্স সিস্টেম একটি বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর চীন থেকে সাম্প্রতিক সময় কিডব্লিউ এইটিন এয়ার ডিফেন্স সিস্টেম ডেলিভারি পেয়েছে ইতিমধ্যে মিয়ানমার সীমান্তে মোতায়েন করেছে এই ধরনের এয়ার ডিফেন্স সিস্টেমের রেঞ্জ সর্বোচ্চ ছয় থেকে নয় কিলোমিটার পর্যন্ত অর্থাৎ প্রথম পরিকল্পনা বাস্তবায়ন করেছে বাংলাদেশ সেনাবাহিনী অফিসিয়াল তথ্য অনুযায়ী এফএম থ্রি থাউজেন্ড শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম করার ঘোষণা দিয়েছিল বাংলাদেশ সেনাবাহিনী ইতিমধ্যে এফএম নাইনটি এয়ার ডিফেন্স সিস্টেম অপারেট করে যার একটি সংস্করণকে বলা হয় এফএম থ্রি থাউজেন্ড এয়ার ডিফেন্স সিস্টেম এটি প্রকৃত অর্থে শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম যার রেঞ্জ পনেরো কিলোমিটার পর্যন্ত আকাশপথে পথে সকল লক্ষ্যবস্তুকে শনাক্ত এবং ধ্বংস করতে সক্ষম সুতরাং দুর্ভৃত্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গঠনের দ্বিতীয় ধাপ ইতিমধ্যে বাস্তবায়ন করেছে বাংলাদেশ সেনাবাহিনী পাঁচ ক্যাটাগরির এয়ার ডিফেন্স সিস্টেম অন্তর্ভুক্ত করার ঘোষণা দিলেও তার মাঝে চারটি ছিল চীনের তৈরি তবে একটি ছিল জার্মানির তৈরি শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম দু হাজার উনিশ সালে ওয়ারিলিক এয়ার ডিফেন্স সিস্টেম যুক্ত করার ঘোষণা দিয়েছিল যার রেঞ্জ প্রায় পাঁচ কিলোমিটার পর্যন্ত ওয়ারিলিক কোনো এয়ার ডিফেন্স মিসাইল নয় বরং এটি এয়ার ডিফেন্স গান সিস্টেম ফলে অ্যামুনেশন ফায়ার করে লক্ষ্যবস্তুকে ধ্বংস করে এটি জ্যামিং করে সহজে অকার্য করা সম্ভব নয় তাই শর্ট রেঞ্জ ক্যাটাগরিতে তিনটি আলাদা সিস্টেম যুক্ত করার ঘোষণা দিয়েছিল ইতিমধ্যে বাংলাদেশ সেনাবাহিনী অরিলকোন ডিফেন্স সিস্টেম অপারেট করে সুতরাং দুর্ভেদ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গঠনের তৃতীয় ধাপ বাস্তবায়ন করেছে বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর বাংলাদেশ সেনাবাহিনীর চতুর্থ এবং পঞ্চম ধাপ সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে অবশ্যই লাগবে মিডিয়াম রেঞ্জ ডিফেন্স সিস্টেম হিসেবে চীনের তৈরি এল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা করার ঘোষণা দিয়েছিল দু হাজার উনিশ সালের সমরস্য প্রদর্শনীতে বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ সেনাবাহিনী একই সঙ্গে বিষয়ে ম্যাগাজিন প্রকাশ করে প্রায় সত্তর কিলোমিটার রেঞ্জের এলো এটি মিডিয়াম রেঞ্জের জন্য কার্যকর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তবে এখনও পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী মিডিয়াম রেঞ্জের এই এয়ার সিস্টেম ডেলিভারি পায়নি এছাড়াও অর্ডার কনফার্ম করেছে কিনা তা নিশ্চিত নয় যদিও চীন থেকে সমরস্য ক্রয় করলে ডেলিভারি পাওয়ার পূর্বে তার সম্পর্কে তথ্য প্রকাশিত হয় না তারপরেও বাংলাদেশ চতুর্থ পরিকল্পনা থেকে পিসি এটি নিশ্চিত করি বলা যায় কারণ তুরস্ক থেকে মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম কিনেছে চীনের পরিবর্তে তুরস্কের অপশন নির্বাচন করার পিছনে একাধিক কারণ রয়েছে বাংলাদেশ চীনের থেকে শক্তিশালী কোনো এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করলে ভারতের আপত্তি সবচেয়ে বেশি কারণ এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে ভারতের এ অঞ্চলে নজরদারি করতে পারবে চীন বিষয়টি কোনোভাবেই ভারতের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয় অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের চায়না চীনের সঙ্গে সামরিক সম্পর্ক আরও বেশি ঘনিষ্ঠ হোক এমন অবস্থায় বাংলাদেশ বিকল্প সিদ্ধান্ত গ্রহণ করে পিছিয়ে যায় এটি ছিল বাংলাদেশ সেনাবাহিনী এবং সরকারের জন্য সঠিক পদক্ষেপ কারণ চীনের থেকে মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করলে যুদ্ধ বিমান ক্রয় নিয়ে ঝামেলা হতে পারে তাই সামরিক বাহিনী তার নির্ধারিত পরিকল্পনা প্রত্যাহার করে অন্যদিকে সরকারের পক্ষে যুক্তরাষ্ট্র একই সঙ্গে ভারতের আপত্তি উপেক্ষা করা অসম্ভব ছিল তাই তুরস্ক থেকে হিসার ও এয়ার ডিফেন্স সিস্টেম অর্ডার করে ইতিমধ্যে তুরস্ক পঞ্চাশ কিলোমিটার রেঞ্জের সংস্করণ তৈরি করতে সক্ষম হয়েছে সুতরাং মিডিয়াম রেঞ্জ ক্যাটাগরিতে খুব বেশি সমস্যা বাংলাদেশ সেনাবাহিনীর হবে না বাংলাদেশ সেনাবাহিনীর পঞ্চম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিকল্পনা ছিল লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম বাংলাদেশ সেনাবাহিনী এই ক্যাটাগরিতে এফকে থ্রি এয়ার ডিফেন্স সিস্টেম নির্বাচন করে দু হাজার উনিশ সালে এই এয়ার ডিফেন্স সিস্টেম অদূর ভবিষ্যতে যুক্ত করার ঘোষণা দিয়েছিল প্রায় একশো বিশ কিলোমিটার রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম ফলে প্রতিপক্ষের যুদ্ধবিমান ধ্বংস করতে ব্যাপক কার্যকর ভূমিকা পালন করত বাংলাদেশ চতুর্থ পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি কিংবা পারবে না সুতরাং চিন থেকে লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় এক প্রকার অসম্ভব কারণ পশ্চিমা যুদ্ধবিমান ক্রয় করলে চীনের এয়ার ডিফেন্স সিস্টেম সমন্বয় করতে পারবে না একমাত্র ফ্রান্সের রাফাল ফাইটার সমন্বয় করতে পারবে কারণ দেশটি সোসকোট সরবরাহ করবে বাংলাদেশ সামরিক বাহিনী যদি এই সকল সমস্যা সমাধান করতে পারে তারপরেও চীনের এফকে থ্রি এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করতে পারবে না কারণ ভারতের আপত্তি থাকবে সীমাহীন কেননা লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম হলে ভারতের বিশাল ভূখণ্ড তার আওতায় থাকবে বিশেষ করে পশ্চিমবঙ্গের হাসিমারা বিমানঘাটিতে নজরদারি করবে এই সকল তথ্য চীনের নিকট চলে যাবে ফলে ভারতের জাতীয় নিরাপত্তা হুমকিতে পড়বে তাই বাংলাদেশের মাটিতে চীনের লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম কিংবা কোনো রাডার সিস্টেম অন্তর্ভুক্ত হবে এমন সম্ভাবনা নেই বললেই চলে বর্তমান সরকার না থাকলেও এই পরিকল্পনা বাস্তবায়ন করা অসম্ভব তাছাড়া নতুন সরকার আসলেও অন্যদিক থেকে আপত্তি গ্রহণ করতে হবে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে কোনোভাবেই চায় না বাংলাদেশ চীনের সঙ্গে সামরিক সম্পর্ক ঘনিষ্ঠ করুক বাংলাদেশ সামরিক বাহিনী দু হাজার উনিশ সালের ঘোষণা অনুযায়ী দুর্ভেদ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গঠন করতে পারবে না তার অর্থ এই নয় বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্ভেদ্য হবে না বরং বাংলাদেশ চীনের থেকে ডিফেন্স সিস্টেম কিনবে না বিকল্প দেশ থেকে ডিফেন্স সিস্টেম কিনে পরিকল্পনা বাস্তবায়ন করবে যা ইতিমধ্যে লক্ষণীয় তুরস্ক থেকে মিডিয়াম রেঞ্জ অ্যাডিফোন সিস্টেম কিনেছে পাশাপাশি আরও একটি অজানা দেশ থেকে অর্ডার দিয়েছে এখন শুধুমাত্র লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করলে সকল সমস্যার সমাধান হবে এক্ষেত্রে বাংলাদেশ কোনটি নির্বাচন করে তাই এখন দেখার বিষয় বাংলাদেশের নিকট ফ্রান্স তুরস্ক এবং মার্কিন যুক্তরাষ্ট্রে অপশন রয়েছে সবচেয়ে উত্তম হবে ফ্রান্স এবং ইটালির যৌথভাবে তৈরি অ্যাস্তার থার্টি অথবা অ্যাস্তার ফোর্টি কারণ পৃথিবীর মধ্যে এটি সেরা এয়ার ডিফেন্স সিস্টেম একশো কিলোমিটার রেঞ্জে তবে সাশ্রয়ী মূল্যে ক্রয়ের জন্য তুরস্কের আপকামিং হিসার ইউ ক্রয় করা যেতে পারে যা রেঞ্জ একশো কিলোমিটার পর্যন্ত তাই দু হাজার তিরিশ সালের মাঝে বাংলাদেশ সেনাবাহিনী দুর্ভৃদ্ধ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গঠন করবে এই প্রত্যাশা করা যায় আমাদের ভিডিওটি পছন্দ হলে আমাদের সমর্থন করতে সঙ্গে থাকুন ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে